বিসমিল্লাহির রহমানির রহিম, সবাইকে আজকের অনলাইন লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের নিটিং শিল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত করব, যা তোমাদের পেশাগত জীবনে অনেক উপকারে আসবে। আশা করি তোমরা আমার কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে। আজকের ক্লাস পরিচালনায় আছি আমি শামীমা আক্তার, ট্রেইনার অব ইউসেফ যাত্রাবাড়ি টেকনিক্যাল স্কুল অব সোয়েটার লিঙ্কিং অপারেটর ট্রেড আন্ডার ইউসেফ বাংলাদেশ। এখন আমরা চলে যাব আমাদের মূল ক্লাসে। প্রথমে আমরা জানতে পারবো প্রিভিয়াস সেশন, অর্থাৎ গত ক্লাসে আমরা কি কি শিখেছিলাম তা একটু দেখে নিই। আমরা গত ক্লাসে শিখেছিলাম নেক কি, নেক কত প্রকার ও কি কি, এবং বিভিন্ন ধরনের নেক সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। আজকের ইউনিট অফ কম্পিটেন্সি বা জবের নাম, তার সম্পর্কে ধারণা, লার্নিং আউটকাম। আজকে সেশন থেকে আমরা কি কি জানতে পারবো তা একটু দেখে নিই। আমরা প্রথমে জানবো টার্গেট কি, টার্গেটের গুরুত্ব এবং টার্গেটের সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা জানবো। ইউজ অফ পিপি, কোনো জব করার আগে নিরাপত্তার ব্যবস্থা নিতে হবে, আর এই জন্য আমাদের অ্যাপ্রন, মাস্ক, স্কার্ফ পরিধান করতে হবে। প্রথমে আমরা জানবো টার্গেট কি। টার্গেট শব্দের অর্থ নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বা নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ কোনো কাজ শেষ করতে যে সময় এবং পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয় তাকে টার্গেট বলে। এখন আমরা জানবো টার্গেটের গুরুত্ব সম্পর্কে। একজন দক্ষ কর্মী হতে হলে অবশ্যই টার্গেটের উপর গুরুত্ব দিতে হবে। পোশাক তৈরি প্রতিষ্ঠানে সব সময় টার্গেট অনুযায়ী কাজ হয়ে থাকে। টার্গেট অনুযায়ী কর্মচারী বা অপারেটর এর বেতন নির্ধারণ হয়ে থাকে। টার্গেট অনুযায়ী কাজ করতে পারলে কর্মের উন্নতি এবং আর্থিক লাভবান হওয়া যায়। তাই পোশাক তৈরি প্রতিষ্ঠানে টার্গেটের গুরুত্ব অপরিসীম। তবে সোয়েটার তৈরি প্রতিষ্ঠানে বেশিরভাগ ক্ষেত্রে প্রোডাকশনে বেতন, অর্থাৎ যত বেশি সোয়েটার তৈরি করা যাবে তত বেশি বেতন পাওয়া যাবে। এখন আমরা জানবো টার্গেটের সুবিধা সম্পর্কে। টার্গেট অনুযায়ী কাজ করতে পারলে সোয়েটার ফ্যাক্টরিতে কিছু সুফল বা সুবিধা পাওয়া যায়। কি সুবিধা পাওয়া যায় তা আমরা একটু দেখি। যেমন বেতন বেশি পাওয়া যায়, চাকরি ক্ষেত্রে সুনাম বজায় থাকে, প্রতিষ্ঠানের দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায়, কর্মক্ষেত্রে পদোন্নতি পাওয়া যায়। এখন আমরা টার্গেটের অসুবিধা সম্পর্কে জানব। সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করতে নালে কিছু বা অসুবিধা ভোগ করতে হয়, যেমন বেতন কম পাওয়া যায়, চাকরি ক্ষেত্রে সুনাম বজায় থাকে না, প্রতিষ্ঠানে দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায় না, কর্মক্ষেত্রে পদোন্নতি হয় না, এমনকি চাকরি চলে যায়। রিভিউ দা ফিডব্যাক, আজকে যা যা শিখলাম। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে কি কি জানতে পারলাম তা আরেকবার দেখে নিই। আমরা জানতে পারলাম টার্গেট কি, টার্গেট এবং টার্গেটের সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারলাম। লিঙ্ক অফ নেক্সট সেশন, আগামী ক্লাসে আমরা যা যা শিখব, আমরা আগামী ক্লাসে কি কি শিখব তা একটু দেখে নিই। আমরা আগামী ক্লাসে কোয়ালিটি ও ফিনিশিং সম্পর্কে বিস্তারিত জানব। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তী সেশনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সুস্থ থাকার জন্য আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখব এবং অবশ্যই স্বাস্থ্যবিধির নিয়মগুলো মেনে চলব। সবাইকে ধন্যবাদ।